আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীদের জন্য খুবই জরুরি খবর। বর্তমানে সরকারি ফি এবং প্রবাসী সেবা কেন্দ্রের চার্জগুলো জেনে নিন, চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সৌদি আরবের প্রবাসী ভাইগণ, আপনারা প্রত্যেকেই এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখুন, কারণ আমাদের প্রবাসীরা যারা কিনা দূতাবাস, কনসুলেট অথবা প্রবাসী সেবা কেন্দ্রে সেবা নেবেন, সেই সেবা কেন্দ্রে চারশোমহ আপনাদের প্রত্যেকে জেনে রাখা উচিত। দেখুন, প্রথমে হচ্ছে চারশোমহ ব্যাপারে আলোচনা করি। আপনারা যখন বিভিন্ন সেবা নেবেন, সেখানে আপনার পাসপোর্ট রিইস্যু ফি রয়েছে। যেমন সাধারণ শ্রমিকদের ক্ষেত্রে আপনি যদি দূতাবাস বা কনসুলেট থেকে আপনি পাসপোর্ট নেন, সেক্ষেত্রে ১২৫ রিয়াল খরচ। আপনি যদি রিয়াদ বা জেদ্দা থেকে নেন, সেক্ষেত্রে ১৬৫ রিয়াল খরচ। এছাড়া অন্যান্য শহর থেকে নিলে ১৮৫ রিয়াল খরচ। এছাড়া অন্যান্য পেশাজীবীদের ক্ষেত্রে দূতাবাস কনসুলেট থেকে নিলে ৪১৫ রিয়াল খরচ, রিয়াদ জেদ্দা থেকে নিলে ৪৫৫ রিয়াল খরচ এবং অন্যান্য শহর থেকে নিলে ৪৪৫ রিয়াল খরচ হয়। এছাড়া পাসপোর্ট নবায়ন এবং অন্যান্য সেবাসমূহের মধ্যে রয়েছে সাধারণ শ্রমিক এবং ছাত্র, এদের জন্য আপনার দূতাবাস থেকে প্রতি বছর হিসাবে ৫০ রিয়াল করে খরচ, রিয়াদ এবং জেদ্দা থেকে নিলে ৬৫ রিয়াল খরচ এবং অন্যান্য শহর থেকে নিলে আপনার ৭৫ রিয়াল খরচ। এবং অন্যান্য পেশাজীবীদের ক্ষেত্রে ১২৫ রিয়াল প্রতি বছর খরচ এবং রিয়াদ জেদ্দা থেকে ১৩০ রিয়াল খরচ এবং অন্যান্য শহর থেকে ১৩৫ রিয়াল খরচ। এছাড়া ট্রাভেল পারমিটের জন্য দূতাবাস থেকে খরচ হয় ১০৫ রিয়াল এবং জেদ্দা এবং রিয়াদ থেকে খরচ হয় ১২৫ রিয়াল এবং অন্যান্য শহর থেকে খরচ হয় হচ্ছে ১৩৫ রিয়াল। এছাড়া ডুপ্লিকেট জন্ম নিবন্ধন সনদ পেতে হলে দূতাবাস কনসুলেট থেকে খরচ হয় ৫ রিয়াল। এছাড়া রিয়াদ এবং জেদ্দা থেকে খরচ হয় ১৫ রিয়াল এবং অন্যান্য শহর থেকে খরচ হয় ১৫ রিয়াল। এছাড়া ডকুমেন্ট সত্যায়নের ক্ষেত্রে দূতাবাস কনসুলেট থেকে খরচ হয় হচ্ছে ২৫ রিয়াল, রিয়াদ এবং জেদ্দা দূতাবাস থেকে খরচ হয় ৩৫ রিয়াল এবং অন্যান্য শহর থেকে খরচ হয় ৩৫ রিয়াল। এছাড়া সৌদি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য দূতাবাসের সুপারিশপত্র কাগজের জন্য আপনার দূতাবাস কনসুলেট থেকে ২৫ রিয়াল খরচ হয়, রিয়াদ এবং জেদ্দা থেকে খরচ হয় ৩৫ রিয়াল এবং অন্যান্য শহর থেকে খরচ হয় ৩৫ রিয়াল। এছাড়া প্রবাসী কল্যাণ কার্ড পেতে দূতাবাস কনসুলেট থেকে খরচ হয় ১৭০ রিয়াল। এছাড়া রিয়াদ এবং জেদ্দা থেকে খরচ হয় ২১৫ রিয়াল এবং অন্যান্য শহর থেকে খরচ হয় ২৩০ রিয়াল। এর উপরে যদি অতিরিক্ত কোনো সার্ভিস চার্জ কেউ যদি আপনার কাছে দাবি করে, সেটা সম্পূর্ণ অবৈধ এবং মনে রাখবেন আপনি এক্ষেত্রে প্রতারিত হচ্ছেন। এছাড়া এক্ষেত্রে আপনার চ্যানেলে অভিযোগ করতে পারেন রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলেটের হটলাইন নাম্বারে প্রতি রবি থেকে বৃহস্পতিবার ০৫ ৯৭৬ ৮০০ ৮০ এই নাম্বারে। আপনাদের সুবিধার্থে আমি আমাদের প্রবাসী সেবা কেন্দ্র, যেগুলোকে আমরা বলা হয়ে থাকে প্রবাসী ইডিসি, সেই ইডিসিগুলো যেখানে আমাদের বেশ কয়েকটি ইডিসি রয়েছে, যেমন রিয়াদ, রিয়াদ ইউসানায়া, ওমাল হাম্মাম, জুবাইল, আলখোবার, দাম্মাম সানায়া, দাম্মাম সিকো, নাজরান, তাবুক, জিজান, আল গুরায়াত, বুরাইদা, হাফরাল বাতেন, আফিফ, দাম্মাম তোকবা, আল হাসা, আর আর, জেদ্দা, খামিস মুশাহেদ, মদিনা মানোয়ারা, তাইফ এবং হাইলে, এই যে ইডিসি সেন্টারগুলো রয়েছে তাদের নাম্বারগুলো আমি শেয়ার করছি, আপনারা স্ক্রিন থেকে দেখে নেবেন। এছাড়া আপনাদের প্রবাসীদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা রিয়াদের প্রবাসী আছেন, তারা ৯টা থেকে ৫টা পর্যন্ত পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত বিষয়ে কল করতে পারেন ৮০০ ১০০০ ১২৬ এই নাম্বারে। প্রবাসী কল্যাণ বিষয়ে কল করতে পারেন ৮০০ ১০০০ ১২৫ এই নাম্বারে এবং অন্যান্য বিষয়ে কল করতে পারেন ৮০০ ১০০০ ১২৪ এই নাম্বারে। এছাড়া জেদ্দার প্রবাসীরা তারা কল করুন ৮০০ ২৪৪ ০০৫১ ১০০০ থেকে ১০টা পর্যন্ত। প্রচারে বাংলাদেশ দূতাবাস রিয়াদ সৌদি আরব। তো আমাদের প্রবাসীরা প্রত্যেকে ভিডিওটা সবার সাথে শেয়ার করুন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।